হ্যাঁ তোর ভাই যদি এত সাধু সন্ন্যাসী হইয়ে থাই তো তোর ভাই প্রেম করে কে হ্যাঁ সাধু সন্ন্যাসী গো গার্লফ্রেন্ড চাই যা 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 তুই যা যা বেশি বোধহয় সবসময় দেড় দুই লাইন কথা খুব কথা একটা ডাক্তার আবার কেউ পোষেও না গলেও না ডাক্তার আমি হাঁটতে আসি না তুমি হাঁটতে আসো এখানে হ্যাঁ মনে হইতেছে দেখি তোমার লগে আমার একটা সম্পর্ক চলতেছে হ্যাঁ সম্পর্ক সম্পর্ক সেটা আমার সঙ্গে না আমার ভাইয়ের লগে আর সেটা আছে না আসলে এক সময় হ্যাঁ অতীত পাস্ট টেন্স হয়ে গেছে তুমি যে আমার লগে এরকম বেয়াদবি করে কথা কই দিয়েছো সমস্যা কি ওরে খোদা ছোটবেলায় তো একসাথে বড় হইছি একসাথে দৌড়দৌড়ি করছি কত তুই তে মারি করে তুই আমারে কইছ আমি তোরে কইছি এখন আইয়া আরে আমনে কো লাগবে তো তোরে আমনে করে কি কেমনে কমায় তোরে কেমনে তোরে আমনে করে কম তা মানে শৈশবের দোহাই দিলে তো আর তখন কিছু কওয়া যায় না তা বলেন ম্যাডাম কি বলবেন বলেন আগে তুই আমারে তুই করে ক তারপর আমি তোরে কইছি কি কও তো কি কবি কও সমস্যা কি কাল গো রাইতে বলে আলাউদ্দিন ভাইর বউ অসুস্থই পড়ছে হ্যাঁ হুনছ কিছু তুই হ্যাঁ হুনছি কে তোরে কেউ বলাই নাই মোরে কেউ কিছু কয় নাই তোরে কেউ কিছু কয় নাই তুই আবার একটা ডাক্তার কেউ তোরে পোষেও না একটা কাম হরবি নি হে তোর ওই গডি বেডি বান্ডবাটি সব লইয়া গাছতলাটায় ববি নি হে ও নেই যে মানের যে সেবা হরতে আসো গাছতলায় বইয়া এই যদি সরকারের নজরে পড়ে হেলে তোরে মনে করার গাছতলায় বইতে দেবি না তোর একটা হাসপাতাল বানাই দিতে পারে এখানে না কথা এককালে খারাপ কম তো পলা নাকি গেছে আলাউদ্দিন বের লগে পলা গেছে মানে কমবে গেছে মরে না কইয়া কে তোরে কর কি আছে তুই কি বিয়ে আসছে পলা রে না হ্যাঁ করি নাই কিন্তু প্রসেসিং এর মধ্যে তো আছে তা আগে বিয়ে হয়ে গেল তারপরে ওদিকে ফলা বাইর তো আগে থেকে ওদিকে ফলাই চেষ্টা এহিনি যে তোর বানা ওহিনি যে তোর বানা সব কথা কওয়া লাগবে কি এক অত্যা স্যার দেখো আমার ভাই কিন্তু ফেরেস্তার মতো মানু হেরে লই কিছু কবজন ওরে খোদা ফেরেস্তার মতো ভাই না এ তোর ভাই যদি এত সাধু সন্ন্যাসী হইয়ে থাই তো তোর ভাই প্রেম করে কে হ্যাঁ সাধু সন্ন্যাসী গো গার্লফ্রেন্ড চাই যা 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 তুই যা যা বেশি বোধ হয় সবসময় দেড় দুই লাইন কথা খুব কথা একটা ডাক্তার আবার কেউ পোষেও না গলেও না ডাক্তার জাকির মাস্টার এই যে অবু চিন্তা চিন্তায় রাইতে তো ঘুমাইতে পারলাম না একেবারে দুই শোয়ের পথে একই করতে পারলাম না চিন্তা তো লাগার কথাই তা একটা ফোন দেওয়া দরকার আছিলে ফোন তো দেশালাম না রাইতে তো ফোন দিলাম ফোন তো বন্ধ পাইলাম ও হেলে বোধহয় চার্জ আসিলে না হইতেও পারে এখন মাস্টার কথা হইলে কি এইখানে তো মোগ কিছু করার নাই না করতে কিছু পারবো না কিন্তু যদি জানতে পারতাম অন্তত পাশে তো খাড়াইতে পারতাম ভাই এইটা অবশ্য তুমি একটা যুক্তির কথা বলছো মোগ চেয়ারম্যান কিন্তু অসাধারণ মানুষ সে বিপদে আপদে সবার পাশে কিন্তু নিজে হাত দিয়ে গিয়ে খাড়ায় এখন তার এই সময় মোগো উচিত তার পাশে দাঁড়ানো এখনকার যারা চেয়ারম্যান হয় ওই চেয়ারম্যানের চেয়ারটায় বসতে বসতে বদলাই যায় কিন্তু আমাকে আলাউদ্দিন কিন্তু বদলাই নাই এইটাই হইল আসল জিনিস মাস্টার মানুষের যে মনে করো যে সততা আন্তরিকতা এইটাই আসল খালি রং বদলাইলে এই মানুষ লিয়ে চলা যায় না ও খবরটা যদি পাইতাম মনটা শান্তি পাইতাম কোন হাসপাতালে যে উঠছে হ্যাঁ তো জানি না হ্যাঁ এইটাও ঠিক টেনশন তো ওইতে আছে এখন খোঁজ না পাইলে এই টেনশন চলতেই থাকবে এই তুমি এক কাম করো তুমি স্কুলে যাও মুই খবর পাইয়া হ্যাঁ তোমারে পৌঁছে দিয়ে মানে না স্কুলের সময় তো এখন হয় নাই দেরি আছে তাইলে এক কাম করি এই ইয়ার দোকানে যেয়ে বইয়া দুই কাপ চা খাই এত সকালে কি দোকান খোলছে ভাই শ্যামরাডে আজকাল একেবারে কিরম জানি হয়েছে 11টা 12টার আগে দোকান খোলে না আচ্ছা চলো তাহলে আমার বাড়ি চলো আমি তোমার চা বানাই খাওয়াবো আরে না তুমি আর এই
একলা একলা কষ্ট হতে যাইব। আরে এখন কি আর কোনো কষ্ট আছে? হ্যাঁ, এখন আর চুলা জ্বালান লাগে না। ইলেকট্রিক কেটলি আছে না, পেলাকটা খালি সকেটের মধ্যে দিয়ে সুইচটা অন করে দিলি পানি গরম হয়ে যায়, সহজ হয়ে গেল স্যার। ও কি এত সোজা, জীবনটা আরো সহজ হয়ে যাবে। হ্যাঁ, এখন আর ব্যাংকে টাকা তুলতে যাওয়া লাগে না, কাট করিয়ে নিছি। রাত 12টার সময় মনে করো যে যদি তুমি বেতন তুলতে চাও তুলতে পারবা। কি কো মাস্টির, হ্যাঁ লাইনও ধরা লাগে না, কারো মুখের সামনে গিয়ে দাঁড়াইয়াও থাকা লাগে না। কথা ঠিক বলছো, এই মোবাইল ফোনটার কথাই ধরো, এই কম বেগুনে কথা কয় মোরা পরিষ্কার শুনতে পাই। এই এখন যদি আলাউদ্দি ফোন করিয়া খবরটা দিতে, তাইলে কি আর মোরা এত টেনশন করতাম। যাক, তুমি এক কাম করো, তুমি বাড়তে যাও, যাইয়া দুই কাপ চা বানাও, আমি একটু আলাউদ্দি বাড়ি করতাম ঘুরিয়াই। যাবা? ও যাই, মনটা মানে না। যাও, সাবধানে যাই বাবা, তাড়াতাড়ি আইসো, আমি চা বানাইতে আসি, চা যেন ঠান্ডা হয়ে না যায়। আচ্ছা গেলাম। একটা খেউজের মধ্যে যে পড়ছি, কি কই মোবাইলটা ফোনটা ধরবি? হ্যাঁ, তোর সমস্যাটা কি? ফোন ধরতে অসুবিধা।